আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। 7 অক্টোবরের অভিযান ইসরায়েলকে বিলুপ্তির পথ দেখিয়েছে বলছেন হামাস। এরপর জানিয়ে দিব ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারের মৃত্যুতে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের। এদিকে হামাস প্রধানের গোপন আস্তানা ধ্বংসের দাবি ইসরায়েলের। আরও জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধে ব্রিটিশ ব্যাটালিয়নের হ্যামব্রিক থমাস নিহত হয়েছেন। এরপর জানিয়ে দিব গাজাবাসীর হাতে 2টি বিকল্প, মৃত্যু অথবা বাস্তবচ্যুতি বলছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দিব 2024 সালে ইউক্রেনের যুদ্ধে যে 3 পরিণতি হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 7 অক্টোবরের অভিযান ইসরায়েলকে বিলুপ্তির পথ দেখিয়েছে বলছেন হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইসরায়েলের বিরুদ্ধে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযান এই দখলদার শক্তিকে বিলুপ্তির পথ দেখিয়েছে। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক অডিও বার্তায় 7 অক্টোবরের অভিযান সম্পর্কে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শতাব্দীর সেরা আঘাত হেনেছি। 7 অক্টোবর ফিলিস্তিনি জনগণ এই অপরাধী শত্রুর পরাজয় প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, যা তাদের অন্তরে চিরজাগরিক হয়ে থাকবে এবং তারা তাদের বিজয়ে গর্বিত ও গর্বিত হতে থাকবে। 27 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত এই দখলদার শক্তির ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছে আবু ওবায়দা। তিনি বলেন, গত 2 মাসে আমরা ইসরায়েলের 825টি সামরিক যান ও আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছি। ফিলিস্তিনি যোদ্ধারা গত 24 ঘন্টায় 3টি ইসরায়েলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলে জানান হামাসের মুখপাত্র। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারের মৃত্যুতে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের। সিরিয়ায় ইরানের সেনাবাহিনীর অন্যতম শীর্ষ নেতাকে মেরে ফেলেছে ইসরায়েল, সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে সিরিয়া, ইয়েমেন, লেবানন, ইরাকের মতো দেশ। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলকে সতর্ক করেছে সিনিয়র কমান্ডার রাজি মুসাভির। হত্যার প্রতিশোধ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের সময়ে সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার জেনারেলের মৃত্যু হয়েছে। কমান্ডার মুসাভির মরদেহ বৃহস্পতিবার ইরানে তার দাফনের একদিন আগে শিয়া মুসলিমদের পবিত্র স্থানে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ইরাকে নেওয়া হয়। ইরানের সেনাবাহিনী মুখপাত্র রমজান শরীফ শর্ত বলেন, মুসাভির হত্যাকাণ্ডের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে সরাসরি। হামাসের হামলার ফলে এর আগে ইসরায়েলে প্রায় 1140 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সর্বশেষ সরকারি ইসরায়েলি পরিসংখ্যানে অনুযায়ী সে সময় প্রায় 250 জনকে অপহরণ করা হয়েছে। তারপরই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে ইসরায়েল আক্রমণের প্রতিশোধ নিয়েছে, যাতে কমপক্ষে এখনও পর্যন্ত 21,110 জনের মৃত্যু হয়েছে। লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যত যুদ্ধে নেমেছে। ইরাকে অনেক মানুষ মুসাভির জন্য স্মরণায় প্রার্থনায় যোগ দেন। হামাস প্রধানের গোপন আস্তানা ধ্বংসের দাবি ইসরায়েলের। হামাসের গাজা প্রধানের গোপন আস্তানা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আস্তানাটি সংগঠনটি গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছিল বলে জানায় দেশটির সামরিক বাহিনী। শুক্রবার 29 ডিসেম্বর এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় দেশটির সেনারা গত কয়েকদিনে গাজায় অবস্থিত এ নেতার বাড়ি ধ্বংস করেছে। একই সাথে মাটির তলদেশে টানেলের গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। আস্তানা থেকে উদ্ধার হওয়া অনেক স্পর্শকাতর নথিপত্রে ভিডিওতে বিষয়টি নিশ্চিত হয়েছে। তারা আরো জানায় ইয়াহিয়া টানেলটি 65 ফিট গভীর এবং 715 ফুট দীর্ঘ ছিল। এতে বিদ্যুৎ, নামাজের ঘর ও বাতাস প্রবেশের ব্যবস্থা সহ উন্নত সুযোগ সুবিধা ছিল। পরে নিরাপত্তা বাহিনীর প্রকৌশল বিভাগ ধ্বংস করে টানেলটি। ইসরায়েল হামাস যুদ্ধে ব্রিটিশ ব্যাটালিয়নের হ্যামব্রিক থমাস নিহত হয়েছেন। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ প্যান্থার্স ব্যাটালিয়নের কমান্ডার জেনারেল হ্যামব্রিক থমাসকে হত্যা করা হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে একজন সেনা সদস্যের ছবিও আপলোড করা হয়েছে, যাকে কমান্ডার জেনারেল হ্যামব্রিক থমাস দাবি করা হচ্ছে। ছবিটি ব্রিটিশ সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডারেসের। তবে তিনি ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধে সরাসরি অংশ নেননি। ব্রিটিশ সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ পদে কর্মরত আছেন।
তাছাড়া ব্রিটিশ প্যান্থার্স ব্যাটালিয়নের কমান্ডার জেনারেল হ্যামব্রিক থমাস নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ব্রিটিশ সেনাবাহিনীতে ব্রিটিশ প্যান্থার্স ব্যাটালিয়ন নামে কোনো মিলিটারি গ্রুপ থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া বর্তমানে চলমান ইসরায়েল হামাস যুদ্ধে কোনো ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যের মৃত্যু হয়নি। এসব কারণে ফ্যাক্ট ওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি গুগল ইমেজ সার্চে অনুসন্ধান শুরু করলে 4 ফেব্রুয়ারি 2021 সালে ডেইলি মেল ইউকে প্রকাশিত একটি সংবাদে একই ধরনের ছবি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যাচ্ছে যে ছবিতে থাকা ব্যক্তির নাম জেনারেল স্যার প্যাট্রিক। উক্ত সংবাদ থেকে জানা যাচ্ছে তিনি পরবর্তী চিফ অব দ্য ডিফেন্স স্টাফ। তবে কমান্ডার জেনারেল হ্যামবিক থমাস নামে কোনো ব্রিটিশ সেনা সদস্যের ব্যাপারে কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে পাওয়া যায়নি। গাজাবাসীর হাতে দুটি বিকল্প, মৃত্যু অথবা বাস্তুচ্যুতি, বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সামনে দুটি বিকল্প দিয়েছে ইসরায়েল, এদের একটি মৃত্যু, অন্যটি বাস্তুচ্যুতি। শুক্রবার 29 ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মাজেদ বামিয়া। খবর আল জাজিরার, মাজেদ বামিয়া বলেন গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, এর মাধ্যমে এটা পরিষ্কার তাদের একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের জোরপূর্বক ঘর বাড়ি ছাড়া করা। গাজায় ফিলিস্তিনিদের ফেরার মতো বাড়িঘর যেন না থাকে তা নিশ্চিত করতে চায় ইসরায়েল। ফিলিস্তিনিরা যেন ফেরার মতো জীবন শক্তি না পায় তা নিশ্চিত করতে চায় তারা। তিনি বলেন গাজায় জীবন ধারণ আর সম্ভব নয়, এটাই বলতে চায় ইসরায়েল। তাদের ভাষায় বলতে হলে স্বপ্রণোদিত অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুতির এমনই নাম দিয়েছে তারা। ফিলিস্তিনিদের সামনে ইসরায়েল বিকল্প হিসেবে মৃত্যু বা বাস্তুচ্যুতিকে রেখেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে চলেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় 21,500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় 56,000 ফিলিস্তিনি। অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় 3 মাসের এই যুদ্ধে ঘরবাড়ি ছাড়া হয়েছেন গাজার 80% মানুষ। বর্তমানে তারা দক্ষিণ গাজার ফারাহ শহর কিংবা এর আশেপাশে অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা তাঁবুতে বসবাস করছেন। শুধু তাই নয়, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় পূর্ণ ইসরায়েলি অবরোধ থাকায় ফিলিস্তিনিরা খাদ্য, পানি, জ্বালানি ও ঔষধ পাচ্ছে না। ফারাহ সীমান্ত পথ দিয়ে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে শুরু করলে বিপর্যয়কর মানবিক সংকটে কিছুটা লাঘব হয়, তবে তাও প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ফিলিস্তিন শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা NRWA জানিয়েছে গাজায় পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রবেশ করছে না, ফলে গাজায় 23 লাখ মানুষের মধ্যে 40% মানুষ দুর্ভিক্ষের ঝুঁকির মধ্যে রয়েছেন। 2024 সালে ইউক্রেনের যুদ্ধে যে তিন পরিণতি হতে পারে, ইউক্রেনের সংঘাত তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রে খুবই সামান্যই অগ্রগতি হয়েছে। 2024 সালে এই যুদ্ধ কোন দিকে গড়াবে, যুদ্ধের গতি পরিবর্তন হওয়ার কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মন্তব্য করেছেন যে এবছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে অভিযান চালিয়েছিল তা আশানুরূপ সাফল্য পায়নি। ইউক্রেনের ভূমি প্রায় 18% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। আগামী 12 মাসে এই যুদ্ধকে ঘিরে কি পরিস্থিতি হতে পারে সে বিষয়ে তিনজন সামরিক বিশ্লেষকের সাথে আলোচনা করে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। ইউক্রেনে যুদ্ধ শিগগিরই থেমে যাবে এমন সম্ভাবনা এখন আগের চেয়ে দুর্বল। গত বছরের এই সময়ের সাথে তুলনা করলে ভ্লাদিমির পুতিন এখন আগের চেয়েও শক্তিশালী। শুধু সামরিক শক্তি বিস্তারই নয়, রাজনৈতিকভাবেও গত বছরের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইউক্রেনে শীতকালীন অভিযান সম্প্রতি থেমে গেছে বলেই প্রতীয়মান হচ্ছে, আবার রাশিয়ার দিক থেকেও তেমন কোনো অগ্রগতি নেই। যুদ্ধের ফল আসলে নির্ভর করছে যুদ্ধক্ষেত্র থেকে শতমাইল দূরের ব্রাসেলস ও ওয়াশিংটনে হওয়া সিদ্ধান্তের ওপর। ইউরোপে বড় ধরনের যুদ্ধে প্রত্যাবর্তন হয়েছে 2022 সালে রাশিয়া ইউক্রেন হামলা শুরু করার পর। এই যুদ্ধ 2023 সালে গড়ানোর পর এটাও নিশ্চিত হয়েছে যে শিল্প বিপ্লব চলাকালীন সময়কার যুদ্ধে যেমন পরিস্থিতি তৈরি হতো, এই যুদ্ধকে ঘিরে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। শিল্প বিপ্লবের সময় কোনো একটি অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম প্রভাবিত হতে যুদ্ধকে ঘিরে, অর্থাৎ যুদ্ধের সময় সে ধরনের পণ্য প্রয়োজন হয়, অর্থনীতিতে সেই ধরনের পণ্য উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। ক্ষমতার দিক থেকে ইউক্রেনকে সম্পূর্ণরূপে দখল করতে রাশিয়া অপারক। ইউক্রেনে যতটুকু অঞ্চল তারা দখল করে রেখেছে ততটুকুই তারা দখল করে রাখবে। এই সময়টা কাজে লাগিয়ে তারা নিজেদের প্রতিরক্ষা বলয় আরো শক্তিশালী করবে এবং কতদিনে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন দেওয়ার ইচ্ছা হারিয়ে ফেলে তার জন্য অপেক্ষা করবে। কিন্তু ইউক্রেন থামবে না, তাদের লড়াই টিকে থাকার, এবং তারা জানে যে তারা থেমে গেলে রাশিয়া কি করবে। যুক্তরাষ্ট্র থেকে যেহেতু ইউক্রেনের সহায়তা ও ত্রাণ কমে যাচ্ছে, ইউরোপের অনেক দেশ ইউক্রেনে ত্রাণ দেওয়া বাড়ানোর তাগিদ দিচ্ছে। তবে আমার অনুমান আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বরাদ্দ ত্রাণ ও সহায়তার প্যাকেজ সরবরাহ করবে। এই প্যাকেজটি ডিসেম্বরে ছাড়া হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তা আটকে দেওয়া হয়।